আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে জাপানের নিক্কো ট্যুরে যাচ্ছি। আপনারা অনেকেই হয়তোবা নেটের মাধ্যমে জানতে পারেন, নিক্কো খুবই ফেমাস একটি জায়গা, অনেক বিখ্যাত একটি জায়গা। এর বিখ্যাত হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আপনার পাহাড় এবং ঝর্ণা। সেখানে আছে অনেক বড় বড় মাউন্টেন এবং খুব বড় বড় অনেক উপর থেকে পড়ে পানির ঝর্ণা। তো আমরা আজকে সেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আমরা আজকে এখানে ছয়জনের একটি টিম যাচ্ছি। আমাদের সাথে আছে আমাদের প্রিয় ভাই জাপানেশ্বরী চ্যানেলের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম দিদার ভাই, এবং তার সাথে আছে আমাদের ভাবি ও আমার ওয়াইফ সহ আমাদের আরও একটা পরিবার আছে। আমরা তিনটা পরিবার মিলে সেখানে যাচ্ছি। আমরা এখন একটি টানেল ক্রস করব। এই টানেলটা নিক্কোতে যাওয়ার পথে পড়ে অনেক বড় একটি টানেল। এই টানেলটা আমরা ম্যাপে দেখেছি, মোটামুটি বড় একটা টানেল বলা যায়। আমাদের গাড়ি অনেক স্পিডে চলতেছে। এবং ফাইনালি আমরা টানেলটা ক্রস করেছি। আমরা নিক্কো যাচ্ছি, তার কিছুটা আবহাওয়া আমরা এই রোডে এই রুটেই পেয়ে যাচ্ছি। আমাদের আশেপাশের গাছগুলো দেখলে আপনারা বোঝা যাচ্ছে যে ভিডিওতে যে কেমন সুন্দর গাছের পাতাগুলো লাল হলুদ বা বিভিন্ন কালারের লালচে বর্ণ ধারণ করে আছে। এবং সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে। নিক্কো যাওয়ার পথটাও আসলে খুব সুন্দর। আমাদের এই জার্নিটা পুরোটাই উপভোগ্য ছিল। প্রিয় বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে একটু ম্যাপের দিকে দেখাচ্ছি। আমাদের ম্যাপটা দেখুন, এটাকে আমরা নাম দিয়েছি পাহাড়ের নারীবুড়ি, যদিও এটা জিলাফির একদম প্যাসের মতো। এই রোডটা আসলে ড্রাইভ করা খুবই কঠিন ছিল, বাট আমরা এটাকে এনজয় করছি আমাদের আশেপাশের এই ভিউগুলো দেখে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা আমাদের যাত্রা বিরতি দিয়েছি মাঝপথে, তখন আমরা এখানে বিভিন্ন রকমের ভঙ্গিতে অঙ্গিতে আমরা ছবি নিয়েছি। তো সামনে দেখুন একটা প্যাচ দেখা যাচ্ছে, যে রাস্তাটা কীভাবে প্যাচ নিয়েছে সেটা আমরা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। এবং গাড়িগুলো খুব স্লোলি ক্রস করতেছে, এটা একটু ডেঞ্জারাস জোন বলা যায়। এবং আমরা যেখানে যাত্রা বিরতি করেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা, এখানে একটা কাঞ্জি লেখা আছে। এবং এই যে এই জায়গাটাতে অনেকে সাইকেল নিয়ে আসে, যারা সাইকেল নিয়ে ভ্রমণ করে বা জার্নি করে, বা সাইকেল তো ড্রাইভ হয় না, যাই হোক, এই যে দুজন আসছে তারা এটা তাদের শখের কারণে। এবং এখানে একজন হচ্ছে দক্ষিণ কোরিয়ার, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, আর একজন হচ্ছে জাপানিজ, তারা ছবি তুলতেছে। এবং এই জায়গায় এখান থেকে আমরা যে পাহাড়টা দেখতেছি আমরা ঠিক সেখানেই যাব। আমরা কিছুক্ষণ পরেই সেই জায়গায় আশা করতেছি চলে যাব। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে একটু পরেই চুজেন্দি লেখে নিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন চুজেনজি লেকে। দেখেন কত সুন্দর একটি গাছ, আসলে এতটাই সুন্দর যে আসলে বলে বোঝানো সম্ভব না। এবং পিছনেই দেখা যাচ্ছে সেই বিশাল পাহাড়টি। এবং এই হচ্ছে চুজেনজি লেক, যেটার কথা আমরা আপনাদেরকে বলেছিলাম। তো আমরা এখন চুজেনজি লেকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই সাইডে লোকে লোক আর এই সাইডে হচ্ছে মানুষ মূলত ভিউটা দেখতে পারে। এটা অনেকটা বলা যায় গাটলা, যদি আমরা বলি গাটলা আছে এখানে বেশ কয়েকটা সাইডে সাইডে। পানিগুলো একটু যদি আমরা দেখি, এখান থেকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, একদম পানির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, ভিতরে প্রায় 3-4 ফিট নিচে মাটি দেখা যাচ্ছে। এবং এই হচ্ছে মূলত যদি বলি আমরা এই লেকের গেট, এটা হচ্ছে গেট আর কি, এখানে লেখা আছে।
এটা হচ্ছে গেট। এখানে দেখেন অনেকে ঘুরতেছে, তারা ছবি টবি তুলতেছে গাছের সাথে বিভিন্ন স্টাইলে। আসলে গাছের পাতার কালার গুলো মনে পড়ে, এখানে অনেক সুন্দর। এটা হচ্ছে লেক ফরন্ট পার্ক নামে। বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম চুজেনজি লেকে। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কেগন ফলস। আমাদের সাথেই থাকুন। এটা হলো কেগন ফলস পার্কিং এক। আমরা চাই এখান দিয়ে কেগন ফল পার্কিংয়ে ঢুকবো, এবং কেগন ফল পার্কিংয়ে যাওয়ার জন্য আমাদের হচ্ছে যে কেগন ফলসে যাওয়ার জন্য আমাদের 270 মিটার হাঁটতে হবে। আমরা এখন অলরেডি কেগন ফলসের কাছাকাছি চলে এসেছি, এবং এখান থেকে একটু ভালোভাবে কান পাতলি শোনা যায় কেগন ফলসের শব্দটি, পানির যে স্রোত দ্বারা পূর্বাহর যে শব্দ সেটা শোনা যাচ্ছে। তো আমরা এখন আপনাদেরকে সেই আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা সেটার ভিডিও দেখাবো। এখন যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একদম উপর থেকে আমরা তুলেছি, বাট আমরা লিফট দিয়ে একদম নিচে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো লিফট দিয়ে নিচে নামার জন্য আপনাকে টিকিট কেটে 100 মিটার নিচে নামবেন প্রথমে। এরপরে আমরা এইভাবে হেঁটেছি প্রায় 2 থেকে 3 মিনিট। হাঁটার পরে আমরা একেবারে কেগন ফলসের একেবারে নিচে চলে গিয়েছিলাম। তো দেখেন যে যারা দেখা হয়েছে তারা চলে যাচ্ছে, আর আমরা বাম সারি দিয়ে নিচে নামতেছি আমাদের গ্রুপ। তো এখান থেকে প্রায় 2-3 মিনিট হাঁটার পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানেও 3 তলা বিশিষ্ট, আপনার উপর তলা, দ্বিতীয় তলা এবং নিচতলা, 3টা তলা বিশিষ্ট আছে। তো 3 তলার ভিউটা ভিন্ন রকম, আমরা আপনাদের সাথে 3টাই শেয়ার করার চেষ্টা করব। আমরা একদম পুরো একদম কেগন ফলসের সামনে চলে এসেছি। এগুলো ছোট ছোট ফলস দেখা যাচ্ছে, এবং আমরা বড় বড় ফলসের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সাথেই থাকুন। আমরা এখন আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত কেগন ওয়াটারফলের সামনে আছি, ঝর্ণার সামনে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে পানির শব্দ শুনতে পাচ্ছেন, এবং এখানে দেখতেও পাচ্ছেন যে পানির স্রোতটা কিভাবে বেয়ে বেয়ে পড়তেছে, এই পানির ফ্লোটা, প্রবাহটা। তো আমরা এখন হচ্ছে লিফট দিয়ে 100 মিটার নিচে নেমেছি। তো আমরা সিঁড়ি দিয়ে বাকিটা নিচে নামতে পারবো, একদম নিচে যাওয়া সম্ভব না মনে হয়, আবু নাই, মানে বিপজ্জনক, এই জন্য যেতে দিচ্ছে না। আমাদের নিচতলায় দেখেন এখানে কিছু দর্শনার্থী দেখা যাচ্ছে, যারা বিভিন্ন অঙ্গ ভঙ্গি বা বিভিন্ন কাতাচিতে বিভিন্ন পদ্ধতি স্টাইলে ছবি তুলতেছে। এখানে একজন জাপানিজ খুব সুন্দর স্টাইলে ছবি তুলতেছে। তো এই ওয়াটারফলের দেখেন আমি একদম শুরু থেকে শেষ আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে পানিটা পড়তেছে, এরপর হচ্ছে এখান থেকে নিচে নেমে নেমে পানিটা এখান দিয়ে আসতেছে, এবং স্রোতটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং এর গতিটাও খুব ফাস্ট, স্লো না কিন্তু। ঠিক এটা এখান দিয়ে, এখান থেকেও যেমন পানি পড়তেছে এই জায়গা থেকে, আবার ঠিক আমার পিছন সেটা, আমি এখন যেখান থেকে রেসের দাঁড়িয়ে ভিডিও করতে চাই, পিছন দিয়েও কিন্তু পানি পড়তেছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা দিয়েও কিন্তু পানি আসতেছে উল্টো। আসলে আল্লাহর কি অপরূপ সৃষ্টি, না সুবহানাল্লাহ। গাইস, আমরা এখন হচ্ছে কেগন ফলসের সর্ব
নিম্ন যেই জায়গা পর্যন্ত আমাদের আসার অনুমতি আছে সেখানে, এখানে একেবারে নিচে পর্যন্ত যাওয়ার অনুমতি নেই। এটা হচ্ছে 100 মিটার নিচে বলা যায়। আমরা 100 মিটার লিফট দিয়ে নেমে এরপরে আবার 3টা সিঁড়ি নিচে নেমেছি, মানে অনেক উপরে বলা যায় 150 মিটারের মতো হতে পারে আনুমানিক। তো আসলে পানির অনেক স্রোত আপনারা ভিডিওতে দেখে বুঝতেছেন। এই যে এখানে আস্তে আস্তে আমি ক্যামেরাটা নামাই, দেখেন নিচে আরও ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় যে ঝর্ণা সেটা, এর পাশে আরও ছোটোখাটো এরকম কয়েকটি ঝর্ণা, এই যে একটা ছোটো ঝর্ণা আছে এবং আমার পিছে আরেকটি ঝর্ণা সামনে, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ছোটোখাটো এখানে বেশ কয়েকটি ঝর্ণাই আছে। তো আমরা এর আগে লেকে ঘুরে এসেছি আর লেক থেকে এখানে এর দূরত্ব হচ্ছে হেঁটে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হবে। এবং আজকে ওয়েদারটাও অনেক সুন্দর, যার কারণে আমরা খুব সুন্দর একটি ভিউ পেয়েছি এখানে এসে। আমরা এখন কেগুন ওয়াটারফলস থেকে ফিরে যাচ্ছি। তো সেখানে যাওয়ার জন্য আমাদের লিফটে ওঠা লাগবে। আমরা এখান দিয়ে লিফটে যাচ্ছি, এখন লিফটের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা সিরিয়াল অপেক্ষা করতেছি, এখান দিয়ে আমরা লিফটে উঠবো। আমরা আসার সময় বাসা থেকে বিরিয়ানি পাক করে নিয়ে এসেছি, কারণ আমরা জানতাম আমাদের জার্নিটা অনেক লং হবে, তাই আমরা এখন বিরিয়ানি সবাই খেয়ে একটু শক্তি অর্জন করে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা লেক চুজেনজি এবং কেগুন ওয়াটারফলসের পরে আমরা যাচ্ছি এখন রিউজু ওয়াটারফলসে, আমাদের সাথেই থাকুন। আমরা এর আগে কেগুন ফলস আপনাদের সামনে বলেছিলাম, এখন হচ্ছে এটা রিউজু ফলস। কেগুন ফলস থেকে এখানে আমরা আসতে 15 মিনিট গাড়ি দিয়ে ড্রাইভ করে এখানে এসে তারপরে 1 মিনিটের মতো হেঁটে পার্কিং থেকে এই জায়গায় এসে, জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর। এবং আমি মনে করবো কেগুন ফলস থেকে রিউজু ফলসটা আরও অনেক বেশি সুন্দর এবং অনেক গর্জিয়াস। তো আমরা কেগুন ফলসটা দূর থেকে উপলব্ধি করতে পেরেছি, অনুধাবন করতে পারছি। বাট রিউজু ফলসটা আমরা একেবারে যেখান থেকে পানির স্রোত প্রবাহিত হচ্ছে, যেখান থেকে উৎসটা, মানে উৎস অবশ্যই আর অনেক দূরে অনেক গভীরে, বাট আমাদের চোখে মানে আমরা একটু লাগে যে হাত দিয়ে পানি ধরতে পারি এই অবস্থায় আছি। তো এটা আমরা আপনাদের সামনে শেয়ার করতেছি, আমাদের আসলে এই যে অনুভূতিটা একটু ভালো লাগে এই জায়গায় এসে, যা বলে প্রকাশ করা যাবে না। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন আমাদের নিজের টানে ঘরে ফিরতেছি। তো আমাদের ফেরার পথের এই রোডটা ছিল অনেক চমৎকার একটি রোড, দুদিকেই মনে হচ্ছে অগ্নিজরা পথ যেটা বলে। এবং এই রোডে আমরা যখন গাড়ি ড্রাইভ করেছি, আমরা গাড়িতে ছিলাম, আমাদের সবার আগুনের দিন শেষ হবে একদিন গানটার কথা মনে হয়েছে, যদিও আমাদের ট্যুরের দিনটি শেষ হয়েছে। এবং এটা ছিল অনেক অসম্ভব রকমের চমৎকার একটি ট্যুর, যেটা আসলে কখনোই ভোলার নয়। আপনারা যারা জাপান আসবেন অবশ্যই নিকট ট্যুরে গিয়ে এনজয় করার আমন্ত্রণ এলো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।